পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে খুলছে অফিস আদালত, ব্যাংক ও বিমা। একই সঙ্গে শুরু হয়েছে শেয়ার বাজারের লেনদেন। সকাল 10টা থেকে শুরু হয় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সরবরাহের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ঢাকায় সফররত জাতিসংঘের উপমহাসচিব আমিনা জে মোহাম্মদের সভাপতিত্বে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। মাদারীপুরের ডাসারে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া খোকন মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 11:30টার দিকে উপজেলার উত্তর ভাউতলি গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনায় কুড়াল দিয়ে কুপিয়ে সেলিনা আক্তার নামে এক নারীকে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের স্বামী ফকু মিয়া এই হত্যাকাণ্ড ঘটান। সদর উপজেলার 40শা ইউনিয়নের রামকৃষ্ণপুর 85পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদ লিপি দিয়েছেন, যাতে একজন উগ্রপন্থীর মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। 120 মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে লেবাননকে হারিয়ে ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। শনিবার রাতে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত টাইব্রেকারে 4-2 গোলে লেবাননকে পরাজিত করে। নিজের অভিনীত জরা হটকে জরা মাছকে সিনেমার প্রচারে মন্দিরে যাওয়ায় নেটিজেনদের একাংশের সমালোচনার জবাব দিয়ে ফের আলোচনায় বলিউডের নতুন প্রজন্মের তারকা সারা আলি খান। সম্প্রতি তিনি নেটিজেনদের কটাক্ষের জবাবে বলেন, আপনার ভালো লাগছে না মানে এই নয় যে আমি মন্দিরে যাব না, আর এটা আমার ব্যক্তিগত পছন্দ।